নমস্কার বন্ধুরা এম জি রেসিপি অ্যান্ড লাইফ টাইমে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজ বানাবো আম বাটার শরবত তার জন্য আমি এখানে আমগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার মিক্সচার মেশিনে দিয়ে দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা একটু ধনে পাতা একটু নুন একটু বিট নুন আর দিলাম চারটে গোলমরিচ আর একটুখানি আদা আর দিলাম একটু লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর এখানে দিয়ে দিলাম চার চামচে চিনি দিয়ে আমি এটাকে ভালো করে এবার মিক্সার মেশিনে বেটে নেব তো দেখো আমি ভালো করে বেটে নিয়েছি কিন্তু আমি খুব যে মিহি করে বেটেছি তা না দেখো আমি এটা একটা কাঁচের গ্লাসের মধ্যে নিচ্ছি একটা বাটিতে ফার্স্টে তুলে রেখে দিলাম তারপর একটা কাঁচের গ্লাসের মধ্যে নিয়ে তাতে কিছুটা জল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো নুন আর চিনি আমি এখানে বিল লবণ দিয়েছি তোমরা চাইলে নর্মাল লবণটাও ব্যবহার করতে পারো তো দিয়ে আমি এতে কিছুটা বরফের কুচি দিয়ে ভালোভাবে গুলে নিলাম তৈরি হয়ে গেল আমার আম বাটার শরবত যদি ভালো লাগে বন্ধুরা ভিডিওটা তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অনেক অনেক শেয়ার করবেন আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন